সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ক্যাম্পে আরসা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। এই সময় রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী আরসার এক সদস্য নিহত হয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের তাজনিমার খোলা 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের G1 ব্লকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন 13 নম্বর ক্যাম্পের রমিদা খাতুন আর তার দুই ছেলে জুবায়ের ও মোহাম্মদ রফিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী সন্ত্রাসীরা আরসার সদস্য বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবানের দুর্গম বিভিন্ন পাড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বিশুদ্ধ পানির অভাবে নদী ও ঝিরির দূষিত পানি পান করতে হচ্ছে পাহাড়ের বাসিন্দাদের। এর ফলে ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। নুরুল কবিরের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের পানির প্রধান উৎস নদী ও ঝিরি ঝর্ণা। কিন্তু শুষ্ক মৌসুমে ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় দৈনন্দিন ব্যবহার্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে বিভিন্ন পাড়ায়। শুধু তাই নয়, পানির স্তর নিচে নেমে যাওয়ায় রিং ওয়েল, টিউবওয়েল ও GFS লাইনগুলো পড়ে রয়েছে অকেজো অবস্থায়। ফলে দূষিত পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। দিন দিন এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন তারা। পাড়া বেশি পানি অভাব, কুসুর করি দুঃখ, খাইতে দুঃখ, এখন নষ্ট অভাব। দুয়ার টাঙ্কি দিয়ে না পানি তো একুয়া নাই। বিভিন্ন রোগ হয়, ডায়রিয়া, তারপরে ম্যালেরিয়া, আমাশয়, এগুলো এই রোগগুলো হয়ে থাকে। এদিকে অবাধে বৃক্ষ নিধন, পাহাড় কাটা ও ঝিরি থেকে পাথর তোলার ফলে পার্বত্য অঞ্চলের পানির উৎসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। পাহাড় উজাড়ের কারণে, গাছপালা শূন্য হওয়ার কারণে, পাথর উত্তোলনের কারণে এখন সমস্ত ঝর্ণা ঝিরি এগুলো শুকিয়ে যাচ্ছে। এই পানির শূন্যতা এখন হাহাকার করছে পার্বত্য অঞ্চলে। এভাবে যদি পানির সংকট থাকতে থাকে বা বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু অনেকে পাড়া থেকে ছেড়ে চলে যেতে পারে। পাহাড়ি এলাকায় পানি সংকট নিরসনে উদ্ভাবনী প্রকল্প নেওয়ার কথা জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঝিরি ঝর্ণা বা পাহাড়ের গায়ে লেগে থাকা যে পাথরের ফাঁকে ফাঁকে পানি থাকে, সে পাথরকে যথেচ্ছভাবে উত্তোলন করা হচ্ছে, যার কারণে বৃষ্টির পানির সাথে উপরের মাটি ধুয়ে খুব দ্রুত গিয়ে ধুয়ে গিয়ে ঝিরি ঝর্ণাতে তলানি করতেছে, যার কারণে পানি যে ধরে রাখবে সে পানির যে গভীরতাটা, সে গভীরতাটা আর থাকতেছে না। এটা একটা রোগ যেটা চিন্তা করা হচ্ছে, যেটা হচ্ছে বৃষ্টির পানি, যেটা পাহাড়ি মানুষ সাধারণত বাইরে ব্যবহার করে থাকে, এই পানিটাকে আমরা সংরক্ষণ করে কিছুটা পিউরিফাই করে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে মানুষের চাহিদাটা অনেকটা মেটানো পারে। সদর উপজেলার সোয়ালোক, টঙ্কাবতী, চিম্বুক সহ জেলার বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায় 20,000-এরও বেশি মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফর্ম তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনের পক্ষে মহানগর আওয়ামী লীগের নেতারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। AHM খায়রুজ্জামান লিটন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন জানান, সংরক্ষিত কাউন্সিলর পদে 24 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 59 জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। কোন দুষ্কৃতিকারী অপকর্ম করে ছাড় পাবে না, তাকে শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। নেত্রকোনার বারোহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে দুর্বৃত্তের হামলায় নিহত স্কুল ছাত্রী মুক্তি রানী বর্মনের বাড়িতে নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানাতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সহ পাশে থাকার আশ্বাস দেন। তুমি
লালমনির হাটের পাটগ্রামের বুড়িমারি স্থল শুল্ক স্টেশন পরিদর্শন ও মত বিনিময় সভা করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের আয়োজনে স্থানীয় স্থলবন্দর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। গ্রুপের সভাপতি রুহুল আমিন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িমারি কাস্টমসের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সহ আরও অনেকেই। নওগাঁয় সরকারি গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বেলা 11টায় জেলা প্রশাসনের সভাকক্ষে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজন করে। এ সময় নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল, জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। বরগুনার তালতলী সালেহিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা শিক্ষক সহ 10 জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা। পরে আটককৃতদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা। ঝিনাইদহের কোট চাঁদপুরে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। সকালে উপজেলার ঘুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে মোটরসাইকেল নিয়ে আবু সাঈদ কোট চাঁদপুর উপজেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘুরপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আবু সাঈদ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে যশোরে নেয়ার পথে মৃত্যু হয় আবু সাঈদের। সিরাজগঞ্জের শাহজাদপুরে নসিমনে থাকা খড়ে আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গেল রাতে শহরের পৌরসভা ভবনের সামনে একটি শ্যালো মেশিন চালিত নসিমনে থাকা খড়ে আগুন লাগলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুড়িগ্রামের রাজীবপুরে সড়ক ও মহাসড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে মাটি টানার কাজে ব্যবহৃত অবৈধ ট্রাক্টর। এতে অতিষ্ঠ জনসাধারণ। স্থানীয়দের অভিযোগ, ঈদ উল ফিতরের আগে প্রশাসনের অভিযানের পর অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ থাকলেও ফের চলছে এসব অবৈধ যান। অবৈধ এই যান চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। কৃষিকাজের জন্য এসব ট্রাক্টর ক্রয় করা হলেও ব্যবহার করা হচ্ছে ইট, বালু, মাটি সহ বিভিন্ন মালামাল পরিবহনের কাজে। কৃষিজমির টপ সয়েল কেটে ইট ভাটার সরবরাহ করা হচ্ছে এসব ট্রাক্টর দিয়ে। ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হয় 15 থেকে 20 বছরের শিশু কিশোররাও এসব ট্রাক্টর অবাধে চালানোর সুযোগ পাচ্ছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। যদিও স্থানীয় প্রশাসন বলছে অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। আমরা চাই না, কাকাটা চলতে পারি না এই কাকড়া গাড়ির জন্য। ইঞ্জিনের পারমিশন আছে, টোলিটার পারমিশন না। পরিবেশ দূষণ হচ্ছে, ছেলেপেলের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। নিয়মিত কাকড়া গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে, আমরা এটা যে করি এটা বন্ধ করার চেষ্টা করছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। এ সময় দলের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ সাইদুর রহমান টেপা বলেন, তারেক জিয়া লন্ডনে বসে ভিডিও বার্তা দিয়ে রাজনীতি করছে, এমন রাজনীতি বাংলার জনগণ চায় না। তিনি এ সময় আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। পরে জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আবু সুনীল শুভ রায়, খুলনা সিটি কর্পোরেশন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু সহ আর অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নাটোরে আগামী 15ই মে থেকে আম
ও 9 মে থেকে লিচু সংগ্রহ শুরু হবে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আবু নাসের ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারবিন নেলি সহ আরও অনেকেই। রাজবাড়িতে আত্মহত্যা থেকে হতাশাগ্রস্ত এক যুবককে রক্ষা করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলার কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবহারকৃত সরকারি মোবাইল ফোন নাম্বারে একটি ফোন আসে। তার থানা এলাকায় মানসিক সমস্যাজনিত কারণে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে, এমন কথা জানান স্থানীয় ইউপি সদস্য আনিস মণ্ডল। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঝালকাঠির সদর উপজেলায় কৃষকের ধান কেটে দেয়ায় অংশ নিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলার পরমহল এলাকার কৃষক মিয়াদ হোসেন ও আব্দুল হান্নানের 50% জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেয় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। দিনব্যাপী জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে এই মানবিক কাজে জেলা ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জিএম শহীদকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে হত্যার চেষ্টা চালিয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাবো এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জিএম শহীদ রূপগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, এশিয়ান টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে দেখতে হাসপাতালে আসেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তকির গাজী বীর প্রতীক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলিম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এফ এফ এম সায়েদ সহ বিশিষ্টজনেরা। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উদযাপনে 3 দিনব্যাপী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। নতুন রঙের ছটায় বিশ্ব কবির ব্যবহৃত জিনিসপত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন সহ পুরো কুঠি বাড়িকে সাজানো হয়েছে নতুন সাজে। প্রস্তুতির এসব আয়োজন দেখতে ভিড় করছেন রবীন্দ্র ভক্ত প্রেমীরা। শিলাইদহ কুঠি বাড়িকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চায় আগত দর্শনার্থীরা। এখানে জমিদারি পরিচালনা করতে এসেছিলেন, কিন্তু উনি কখনো জমিদারের যে ব্যাপারটা সেটা উনি মনে করতেন না। অনেক কিছুই নতুন করে সংরক্ষণের জন্য সুন্দর করা হয়েছে, এটাই ভালো লাগছে। 3 দিনের অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, আমাদের প্যান্ডেলের কাজ শেষের পথে। জেলা পর্যায়ে আমাদের যে প্রস্তুতিমূলক সভা হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে রেজুলেশনটা আমরা পেয়েছি তার আলোকে আমরা খুব সুন্দরভাবে নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে এবং খুবই আন্তরিকভাবে আমাদের যে প্রচেষ্টা আছে তার মাধ্যমে আমাদের যে জন্মবার্ষিকী কবিগুরু সেটা আমরা উদযাপন করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাড়া এত উন্নয়ন আর কোনো সরকারের সময়ে হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। মাদারীপুরের ঢাসার উপজেলার বাঘরীয় উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘরীয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শানমিন ইয়াসমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, কালকিনি উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার ও রমজানপুর ইউপি চেয়ারম্যান বি এম মিল্টন ইব্রাহিম সহ আর অনেকেই। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।